প্রতিদিন এইভাবে ক্লাস ফাঁকি দিই, তোমার সাথে দেখা করতে আসি। যদি আমার বাবা তোমার সাথে দেখি ফেলে, তাহলে কিন্তু আমার খবর আছে। আচ্ছা, তুমি ছেলে হয়ে তোমার বাবা খেয়ে তো ভয় করো কেন? আমায় দেখো, আমি মেয়ে হয়েও আমার বাবা খেয়ে আমি একটু ভয়ও করিনি। ভয় করব কেন? আমরা তো কিছু ভুল কাজ করছি না, আমরা তো শুধু দুজন দুজনকে ভালোবাসি। এই সাবুনি, এই ছেলেটা কে রে? বাবা তুমি? ও নো! হ্যাঁ আমি। এটা কে? এটা আমার বন্ধু। বন্ধু? ক্লাস ফাঁকি দিয়ে পার্কে এসে বন্ধুর সাথে গল্প করা? তুই বাড়ি আয়, তোর মজা দেখাচ্ছি। এই সাবুনি, এবার কি হবে? লাল, কিছু হবে না। আমার বাবাকে আমি ঠিক ম্যানেজ করে নেব। ওসব কথা ছাড়ো তো, একটু কাছে এসো, ভালোবাসার গল্প করি। পকেট থেকে টাকা লিছি কেন রে? কোথায় টাকা লিছি? প্যান্টটা পরে গেছিল তাই তুলছি। ও নো! একবারে এমন তেমন আমি জানি আবার টাকা চুরি করি। ইয়াই কি সহ্য করা যায়? 1000 টাকা থই গেছে নু, আমার সামনে 500 টাকা চুরি করিলি, আমাকেই হল হল মিথ্যে কথা বলছে। ও গো, তোমার ছেলে চুরি করতে শিখেছে, একটু সামলায়ও, নালে কবে বলি লোকেরাতে মার খাবে। আমার ছেলে মার খাবে না, তুমি মার খাবা। লোকের মেয়ের পেছনে টাকা ঢেলে এসে আমার ছেলের উপরে দোষ চাপাছো। ও ঠিকই বলিছো, ওই কথাই আছে না, সব দোষ এই নন্দ ঘোষ। ও নো! এই তুই বাড়িতে ঢুকবি নি, তুই আমার বাড়ি থেকে বেড়া। ওগো, তুমি একেনে বলছো? তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করো, ও পার্কে বসি কার সাথে গল্প করছিল। এই বুড়ি, তুই আবার পার্কে বসি কারুর সাথে গল্প করিস নাকি মধু? না না, আমি কার সাথে গল্প করব? আমি তো পার্ক চিনি নি। ও নো! হ্যাঁ চিনিস নি মানে? আমি একটু আগে দেখে আসনু, তুই পার্কে বসে এক ছোট সাথে গল্প করছিলি। আব্বা, তোমার চোখে প্রবলেম হয় কিসে? তুমি একটা ভালো ডাক্তার দেখে চশমা লিলাও গা। লাল, আমার চোখের প্রবলেম হয়ে গেছে না, তোর কিছু বলি রে। অবশ্যই তুমি আমার মেয়ের গায়ে হাত দিবে না। আমার মেয়ে কোনোদিনই মিথ্যে কথা বলে না। তুমি পার্কে কি করতে গিয়েছিলে তাই বলো। তাহলে মনে হয় আমারই চোখের প্রবলেম হয়েছে জানো? তোমার তেজ দেখি বিটা ছেলে মনে হয়েছে। লাল, যাই চশমাটা কিনলে আসি গি। কিরে রিয়াজ ভাই, তুই কোথায় যাসি? কে তুই? রোহন না? কিরে, তোর কি হয়েছে? আমাকে চিনতে পারছিস নি? আমি তো রোহনই। আর বলিস নি ভাই, তুই আমার বাড়িতে হলে আর রোহন হতিকনি। মানে? আমার চোখের সামনে আমার মেয়ে একটা ছেলের সঙ্গে গল্প করছে, আমি বলতে যাচ্ছি আর বলছি তোমার চোখের দোষ, আমি গল্প করিনি, শালা চোখই দেখিলে আসি। এটা তোর চোখের দোষ না রে ভাই, এটা তোর বাড়ির দোষ। সেটা আমি ভালো করেই জানি, কিন্তু কি করব বল। এই ডিজিটাল যুগে এটা কোনো ব্যাপার হলো নাকি? তোর তো টাকার গাদা, একটা রোবট কিনে লাগা মিথ্যে কথা বললেই ঠাস ঠাস করে চড়ে দেবে। সত্যি বলছি, এরকম রোবটও পাওয়া যায়? আরে হ্যাঁ, এখন দুনিয়া চলছে রোবটে। ঠিক আছে, আজ গিয়ে আমি রোবট কিনে বাড়ি ঢুকছি। ম্যাডাম, আমি একটা রোবট কিনবো। কি রোবট? মিথ্যা ধরার রোবট। তাহলে এটা নেন, 1 লক্ষ টাকা দাম। আমি খুব গরিব মানুষ, 80,000 টাকায় দেন না।
মারলো কেনে? আপনি মিথ্যা কথা বলেছেন, সেই জন্য সত্যি কথা বলেন তাহলে আর মারবে না। তাহলে তো কাজ হবে, আমি গরিব না, আমি বড় লোক, এই নেন 1,00,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, আপনার বিলটা করে দিই। আচ্ছা ঠিক আছে, চলুন। এ রোবট ভাই আয়। এ সাবুনি, কোথায় গেছিলি? পড়তে গিয়েছিলাম। আমাকে মারলো কেনে? সত্যি কথা বল, নাহলে আবার মারবে। ও নো, বান্ধবী বাড়ি গিয়েছিলাম। ও মা গো, সত্যি কথা বল, নাহলে কেন তো আবার মারবে। আমি সত্যি কথাই বলছি, আমি বয়ফ্রেন্ডের সাথে পার্কে বসে গল্প করছি না। এই তো শালার মেয়ে এবার লাইনে এসছে, যাও মা ঘরে যাও। আছিন, কোথায় গেছিলি তাই বল। বন্ধুর বাড়ি একটু ঘুরতে গেছিনু। এ রে, আমাকে মারলো কেনে? লাল, সত্যি করে বল, কোথায় গেছিলি? নাহলে কেন তো আবার মারবে। সত্যি কথা বলছি, চায়ের দোকানে সিগারেট খেতে গেছিনু। কি, তুই সিগারেট খাস? তোর বয়স আমি সিগারেট হাত দিয়ে ছুঁই দেখিনি। ওরে বাবা রে, হ্যাঁ হ্যাঁ, তোর বয়স আমি অনেক সিগারেট খেয়েছি। ও নো, তুমি খেয়েছো? তোমার ছেলে খাবে না? তোমারই তো ছেলে। ও মা গো, ওকে মারলো কেনে? এই তাহলে কি এই ছেলে আমার না? তুই সত্যি করে বল, এই ছেলে কার? ও নো, হ্যাঁ গো, সত্যি করে বলছি, এই ছেলে তোমার। ও মা গো, এখনো বলছি তুই সত্যি কথা বল, নালে কেন তো তোকে রোবটে চুরি মেরে ফেলবে। আমি সত্যি কথাই বলছি, এটি তোমার। না না, এটি আমার বড়।